চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং মেহরবানিতে আরেকটি বার আপনাদের সামনে আজকে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আসলে আপনাদের কারো কাছে এই অনুষ্ঠান নতুন নয় বা এই অনুষ্ঠান সম্পর্কে বা জানে না এমন কেউ আশা করি নেই। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে প্রথমত দরুশরীফের ফজিলত, এটা তো প্রত্যেক অনুষ্ঠানে হয়ে থাকে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়, হামদা বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ওলীদের প্রশংসা মানকাবাদ, এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা সালাতু সালাম এবং মুনাজাত, অর্থাৎ যেটাকে ইবাদতের মূল বলা হয়েছে, এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে থাকি। সেই জন্য আজকেও দর্শক শ্রোতা সকলের কাছে অনুরোধ করব, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আজকেও আমরা নাত মাহফিলের অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মনোমুগ্ধকর, আপনাদের পছন্দনীয় ইনশাআল্লাহ আজ্জাবাজার নাত খার মাধ্যমে আমরা কালাম শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে, সন্তুষ্টি হয় ওইভাবে খলুসিয়তের সাথে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান করার, দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসুন দর্শক শ্রোতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি পরকময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমরা তোমাদের মসজিদ সমূহকে সজ্জিত করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে ওই কিয়ামতের মুসিবত সময়ে দর্শক শ্রোতা আমরা হয়তো মাদানী চ্যানেল এর মাধ্যমে আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি, দাওয়াত ইসলামের মাধ্যমে বিভিন্ন মাধ্যম আমরা যে জানার সৌভাগ্য অর্জন করেছি যে ওই মুসিবত কেমন হবে, কেমন ভয়াবহ হবে। আর ওই মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর মহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করাটা আমাদের জন্য নূর হবে, সাহারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন আমরা মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা কোথাও যাব না, কাজকর্ম বন্ধ করে যদি সম্ভব হয় আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখার জন্য, উপভোগ করার জন্য চেষ্টা করি। আসুন আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত শ্রবণ করি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. آمنت بالله صدق الله العظيم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করেছি। আসুন আমরা এখন দয়াল আল্লাহ তাআলার প্রশংসা হামদ বারে তাআলা আমরা শ্রবণ করি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। জি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله. الله 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 অনাদি খোদা তুমি সর্ব
জ্ঞানী খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা উর্দে সবার আল্লাহ আল্লাহ তোমার সত্তা উর্দে সবার ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে বন জঙ্গল মরুভূমিতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিমি বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ক্ষমা করো আতর কে মওলা তোমার নবীর সিলা দোহাই তোমার নবীর সিলা ক্ষমা করো আতর কে মওলা দোহাই প্রিয় নবীর খোদা দোহাই প্রিয় নবীর খোদা সকল নবীর যিনি শ্রেষ্ঠ সকল নবীর ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ
ماشاء الله مرحبا مرحبا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে সব সময় আল্লাহ তাআলা জিকির করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা সব সময় আল্লাহ তাআলার জিকির এর মন মানসিকতা যেন আমাদের অন্তরের মধ্যে চলে আসে যেন আমরা যেন কোনো না কোনো ভাবে আল্লাহ পাককে স্মরণ করি আমাদের দয়ালু আল্লাহ তাআলাকে যেন স্মরণ করি সেই ব্যবস্থা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল এর মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন যেন আমরা কোনো না কোনোভাবে আমার আল্লাহ তাআলাকে যেন আমরা স্মরণ করতে থাকি কারণ আল্লাহ তাআলার স্মরণেই হচ্ছে সর্বোত্তম স্মরণ অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করাই হচ্ছে সর্বোত্তম স্মরণ করা সেই জন্য আল্লাহ তাআলার জিকির করার আল্লাহ তাআলার প্রশংসা করার স্মরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন দর্শক শ্রোতা আসুন আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হামদ শ্রবণ করেছি আসুন আমরা এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর প্রশংসা নাত রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লি আলা রাসূলিনা সাল্লি محمد صل على كريمنا صل على محمد দেখি নাও না প্রিয় নবী দেখি নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনা দেখি নাও না প্রিয় জলে
তোমার বিরাহে কত করেছে হে প্রিয় নবী শান্তি পাবে গেলে মদিনায় হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে সোনার মদিনায় আসিস যেন জলে দিদার যখন পাব তোমার ইয়া রাসূলুল্লাহ দিদার যখন পাব যেন আকা
يا رسول الله مرون جنو أمار هاي توما چرولي مدينة تي مرون أمار جنو هاي آكا মদিনাতে আসি যেন জলে বেজানায়ন নিয়ে মদিনা ওহে আতার এ জন্ম মদিনা প্রাণের আসি যেন জলে বেজানায়ন নিয়ে মদিনা ডেকে নাও না প্রিয় নবী তুমি মোর মদিনাতে আকাশে যেন জলে বেজানায়ন নিয়ে মদিনায় ডেকে নাও না প্রিয় নবী তুমি মরে আমাদেরকে মদিনা শরীফ দেখে নিয়ে যাবেন। দর্শক শ্রোতা দেখুন, মদিনা শরীফ ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্পদ মদিনা শরীফ। কারণ যার অন্তরের মধ্যে মদিনার ভালোবাসা নেই, যার অন্তরের মধ্যে মদিনার মহাব্বত নেই, যার অন্তরের মধ্যে মদিনা শরীফ যাওয়ার জন্য গুনগুন করে কান্না করে না, সে কেমন ইমানদার, সে কেমন মুসলমান। আল্লাহ তাআলা যে এই কালামকে আমার আমিরে আহলে সুন্নাত লিখেছেন, তো অনুবাদ মজলিস ওটা কাব্য অনুবাদ করেছেন, আমরা শ্রবণ করেছি। দেখুন আমার আমির আহলে সুন্নাত কেমন আশিকে রসুল। আমার আমির আহলে সুন্নাত বর্তমান ফিতনা ফিসাদের যুগে উনি কেমন আশিকে রসুল। উনি বলছেন ধন দৌলত কিছু চাই না, কিছু চাই না, শুধু একটাই চাই যেন আমার মরণ যেন দয়ার নবীর কদমে হয়, আমার শেষ নিঃশ্বাসটা যেন দয়ার নবীর কদম মুবারক হয়। এটাই এই শিক্ষাটাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে দিচ্ছেন। ইনশাল্লাহ আমার একটি কেমন জানি দিলের মধ্যে ইচ্ছা আজকে ইনশাল্লাহ আমরা আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত একটি মানকাবাত ইনশাল্লাহ শেষ দিয়ে আমরা শ্রবণ করবো রমজান ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ। তো সেই জন্য আমাদের সাথে তখন আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। আমারি মনে রে বাসনা শুধু দেখব মদিনা, আমারি মনে রে বাসনা মনে
বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এ বাসনা আমারি মনে এ বাসনা শুধু দেখব লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবে দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে শুধু দেখব মদিনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী আমার চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভরে আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে এ মন ইশকে কাতর হবে এ মন দয়া যদি হয় মোর পানে আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা মরণ যেন হয় গো সবুজ গম্বুজ
তের নিচে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা চায় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর দয়া যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা মদিনা শরীফ দেখব। তারা তো ভাগ্যবান যাদের জন্য হজ করার সৌভাগ্য অর্জন হয়েছে, তারা তো ভাগ্যবান যারা যাদের জন্য হজ করার হয়তো ফ্লাইটের টিকিট বুকিং হয়ে গিয়েছে, তারা ভাগ্যবান। দর্শক শ্রোতা, আমাদের কি চাই আর? আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে অন্তরের মধ্যে দুনিয়ার অনেক কিছুকে জায়গা দিয়েছি, স্থান দিয়েছি। দুনিয়ার সুন্দর সুন্দর দেশ গুলো আমরা দেখতে চাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, যে কালামটি এখন শ্রবণ করেছেন, এই কালামের মধ্যে যে একটি উর্দু কলি এইভাবে রয়েছে, এটা হৃদয় ছোঁয়ার মতো। হয়তো আমাদের চক্ষু আছে, আমরা আমাদের এই চোখের দৃষ্টি দিয়ে হয়তো এই আল্লাহ তাআলার সৃষ্টি সৌন্দর্যতা আমরা দেখছি। যাদের সৌভাগ্য নসিব হয়, ভালো হয়, তারা কাবা শরীফ দেখে, মদিনা শরীফ দেখে, বাগদাদ শরীফ দেখে, অর্থাৎ বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত নিদর্শন যা দেখা জায়েজ উত্তম রয়েছে তা দেখার সৌভাগ্য অর্জন করে। কিন্তু এই কলির মধ্যে একটি কলি এমন রয়েছে
جی میرے مولا میرے آنکھیں مجھے واپس کر دے. دیکھیں اٹا کیمن ایک بیتھا ہو تو جنہیں پڑھے انہیں ہوں تو چوکھے دیکھیں نا. ہاں تو ہمیں مطلب درشک شروت یہ بوجھار جن بولیں ہو تو انہیں چوکھے دیکھیں نا کنٹ افسوس بھی ہوں برتمان سمے جا ہم چوک تھے ہم اندھ ہوں تو انہیں پڑھے جو انہیں اندھ چل انہیں چوکے درٹی چل نا انہیں بولیں جی میرے مولا میرے آنکھیں مجھے واپس کر دے تاکہ اس بار جی بھر کے مدینہ شریف دیکھ دے. یہ انہیں اچھا پوشن کرزی دیا کنٹ برتمان سمے ہمراہ تو مسلمان ہمراہ تو عاشق رسول دابی کری ہمراہ تو ہمار رسول پاک صلی اللہ علیہ وسلم کے محبت کری سے بولے تھے کنٹ ایمنو بدنصیب کچھ آچے جارا یہ مدینہ شریف دیکھتے چائے نا. آج کے ہمیں ایمن ہتباگا ہوئے گیے ہم چکھو آچے کنٹ سے چوک دے مدینہ شریف دیکھار سوباگ ارجن کرتے پارچی نا. یہ افسوس بھی جارا کے چھل جی یہ چکھ جدی دیال نبی کے نہ دیکھے سرسر یہ چکھ جدی وہ سبز گمبد شریف کے جدی زیارت کرتے نہ پڑے تھی یہ چکر کی دام یہ شریر کی دام یہ نشاس کی دام کچھ دام نہیں کچھ دام نہیں. درشک شروت ہم چاہ جن ہوں ہم یہ گنہ بڑا چکھ دے وہ دیال نبیر مدینہ شریف دیکھار جانا ہم سوباگ ارجن ہو کہنا کنٹ اللہ تعالی جدی دیا ہو جائے ہمار دیال نبیر جدی دیا ہو جائے یہ انتر چکھ جدی کھلے جائے الحمد للہ شکھائی ہمار امیر سنت ہم کے دچن وہ شکاٹائی دچن جیٹا مسلمان دیر مول ایمان وہ دیال نبی مایار نبی جن ہم کے دیا کربین جن ہم شفاحت کربین سفارش کربین الحمد للہ وہ مدینہ شریف دیکھار اچھا جیٹا ہم کرنیہ چل جیٹا ہم اخلاقر مدد تھکار درکار چل کنٹ آج کے ہمیں وہ مدینہ شریف دیکھار پریبرتے بھی کچھ دیکھار جو اچھا پوشن کرچی الحمد للہ سم الحمد للہ ہمار شیخ طریقت امیر اہل سنت جن مدینہ شریف دیکھے دیکھیں بار بار دیکھار جو اچھا پوشن کریں وہ شکاٹا ہم دیکھیں محبت دے بجیے بھل باسا سے درشک شروت ہم اندیے نئے مدنی چینل تک مدنی چینل سب سمے جو کنٹینیو دارا انوشانگلی لائف انوشان بولیں ریکارڈنگ انوشان بولیں جٹائی ہوک ہم مدنی چینل دیکھیں ان شاء اللہ دعوت سمیر ساتھ سمپکت ہو جائے اللہ تعالی چاہے تو ان شاء اللہ یہ سوندر پریشر کارے یہ مدھمئی پریشر کارے اللہ تعالی چاہے تو وہ دیال نبیر محبت دیال نبی کے دیکھا مدنی شریف کے دیکھار جو اچھا ہم ہارے فیلے تا ہم پھر پاب ان شاء اللہ اللہ تعالی ہم کے یہ سوندر مدنی مہانے مدد ذمہدار ساتھ مدنی کاج کرار مدمے نعت رسول پڑھتے پڑھتے درشری پڑھتے پڑھتے سنتر پر عمل کرتے کرتے جن استقامت دان کر شیش نشاس جن دیال نبیر کت مبارکر مدد مدنی شریف جن شیش ہو سی توفک سے دیا اللہ تعالی ہم بھاگر مدد لکھے دیک سے دیا اللہ تعالی ہم سکل جن کرو آمین. آسن درشک شروت ہم آرٹی کلام شروع کری ڈاکی آمشارا تمی داہے پیو نبی ڈاکی آمشارا پاکے تمی دیکھنا
হে প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী রাওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী কত তুমি মরে দেখে নাও প্রিয় নবী একবার তুমি মরে দেখে নাও হে প্রিয় নবী ডাকে আমার সারা হে প্রিয় নবী রাওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী দিল গো দিনগুলি প্রিয় নবী আশায় যায় আমাকে তে দিনগুলি আশায় যায় আমাকে তে আমি ডেকে নাও হে প্রিয় নবী অপেক্ষায় আছি আমি ডেকে নাও হে প্রিয় নবী রওজা পাকে ডেকে তুমি নাও হে প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও হে শত শত পাপে শত শত পাপে বোঝা রয়েছে আমার শিরে দেখি গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী দেখি গুনাহ আমার মুছে দাও হে প্রিয় নবী
পাকে তুমি ডেকে না হে শত আমিন আমিন ইনশা আল্লাহ, আজ নহে কাল ইনশাআল্লাহ আমরা অবশ্যই যাব, অবশ্যই যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে, যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা আমরা উপস্থিত রয়েছি, যে যেখানে বসে মদিনা শরীফকে দেখার জন্য ছটফট করছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি আদব সহকারে মদিনা শরীফের হাজিরি দেওয়ার, মদিনা শরীফের জিয়ারত করা, দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করা এবং মনের যেটা আরজি, মনের যে ব্যথাগুলি রয়েছে, ওগুলি দয়া লাভের দরবারে উপস্থাপন করার,
বলার সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন, আমিন। আসুন দর্শক শ্রোতা আমরা আরেকটি কালাম ইনশাআল্লাহ শ্রবণ করব। জি, ইয়া রাসূলাল্লাহ গুনেগা হাজির আপনার দরবারে, ইয়া রাসূলাল্লাহ গুনেগা হাজির আপনার আত্মা
যে শ্রেষ্ঠ আমি বদকার যে সব গুনেগার দের মাঝে শ্রেষ্ঠ আমি বদকার যে ইয়া রাসূলুল্লাহ নার দরবারে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝাশিরে নেকি বলতে নেই তো কিছু গুনাহের বোঝাশিরে আল্লাহ আকবার মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ নাথখা ইসলামী ভাইদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কালাম, বিশেষ করে আজকের কালামগুলো হয়তো দিলকে, এটা বলে না মানুষ, দিলের মধ্যে লাগে। মাশাআল্লাহ ওনারা এমন কালাম পড়ছেন, তো দেখুন এখন যে কালামটি পড়া হয়েছে আসলে সত্য, যে আমরা যদি সকলে চক্ষুকে বন্ধ করে নিজ নিজ আমলনামা দেখি, কারণ আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছি সেটা ভালো হোক খারাপ হোক প্রতিটা বিষয়ে লিখা হচ্ছে, এবং যা কিছু করছি ওই বিষয়গুলি আমার দয়ালু আল্লাহ তাআলা নিজ দয়া কি কবুল করছে কি। দেখুন এমনিতে আমরা গুনেহগার, আমাদের আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নেই দর্শক শ্রোতা, এটাই সত্য। হয়তো আমরা মনে করছি আমরা অনেক নেককার, কিন্তু না, বাস্তবে যদি একটু দেখি যে আমাদের আমল নামার মধ্যে গুনাহ ছাড়া কিছু নেই দর্শক শ্রোতা। আজকে যদি সম্ভব হয় যখন ঘুমাতে যাব তখন চক্ষুকে বন্ধ করে একটু চিন্তা করব, কতটুকু নেকির কাজ করেছি, কতটুকু আল্লাহ তাআলার যে বিধান, যে শরীয়তের বিধান আমাদের জন্য দিয়েছেন ওই মোতাবেক আমি কতটুকু চলেছি। দেখুন দুনিয়াবি যত সিস্টেম আছে সব কিছু আমরা মানি, কিন্তু ইসলামের যেটা বিধান আমরা মুসলমান হিসেবে ওই বিধান আমরা কতটুকু মেনেছি। হ্যাঁ, আমি ভালো জানি যে আমার আমল নামার মধ্যে আসলে কতটুকু নেকি আছে দর্শক শ্রোতা। এখনই আমার জন্য, আমাদের সকলের জন্য এখনও সময় রয়েছে, আমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি, নেকির কাজ করার জন্য চেষ্টা করি। দেখুন আমরা কেউ জানি না ওই মুসিবতের সময় যখন সাকারাতের বিছানায় শুয়ে যাব, যখন অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে যে সাদা কাপনের কাপড় পরিধান করিয়ে শায়িত করে দেওয়া হবে, তখন ওই সময়টা আমাদের জন্য কেমন হবে, তখন আমাদের আমলের পাল্লাটা কি ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে, আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, এটা সত্য, এটাই আমরা বলি থাকি, এটা বিশ্বাস করি, কেউ জানুক বা না জানুক আমি তো জানি আমি কতটুকু নেককার, আমি তো জানি কতটুকু আমি নেকির কাজ করছি, পাঁচ ওয়াক্ত নামাজ বলেন, গুনাহ থেকে বাঁচা বলেন, কোরআন পাকের তিলাওয়াত বলেন, হালাল পন্থায় রিজিক তালাশ করা বলেন, এক কথায় আমি দুনিয়ার মধ্যে এসেছি কেন, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন আমার, আমরা সকলেই জানি, হাজার বার শুনেছি, আমরা আমল করি না দর্শক শ্রোতা। আমরা আমলের মধ্যে নিয়ে আসি, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি। দেখেন এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত, এটা এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন গুনাহের কাজ করার জন্য নয়, এটা দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য, নেকির কাজ করার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা হয়তো দুনিয়ার ফাঁদে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে অপব্যবহার করছি, সঠিক ব্যবহার করছি না, খারাপ কাজে ব্যবহার করছি, ভালো কাজে ব্যবহার করছি না,
এই জবান দেখেন আজকে আমরা যারা নাত শরীফ পড়ছি তারা কেমন ভাগ্যবান এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন পাকের তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা জিকির করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত রসুল পড়ার জন্য মুসলমানদেরকে সালাম দেওয়ার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য ভালো কথা বলার জন্য কিন্তু আজকে এই জবান দিয়ে আমরা কি নেকির কাজ করছি এই জবান কি আমরা ভালো কাজে ব্যবহার করছি করছি না এই জবান দিয়ে আমরা মিথ্যা গীবত চুগলখুরি ওয়াদা খেলাপি কত ধরনের গুনাহের কাজ আমরা এই জবান দিয়ে করছি এভাবে যদি আমরা খেয়াল করি যে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আজকে আমরা গুনাহের কাজ করছি দর্শক শ্রোতা দয়ালু নবী আমাদেরকে বাঁচানোর জন্য যখন দুনিয়াতে আসছেন তখনই বলেছেন রব্বি হাবিলি উম্মতি 63 বছর যে হায়াতে জিন্দগি পেয়েছেন ওই জিন্দগির মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনও কান্না করছেন ওই কিয়ামতের ময়দানেও কান্না করবেন আজকে যে দয়াল নবী আমাদেরকে এত মহাব্বত করছেন এত ভালোবাসছেন দেখেন নিজের সন্তানের জন্য কান্না করে নাই বলেছেন হে দয়াল আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আর ওই দয়াল নবী আমরা উম্মত হয়ে আফসোসের বিষয় আমি আমাকে নিয়ে চিন্তা করি অন্যদের কথা বল আমি আমাকে নিয়ে চিন্তা করি আমি কতটুকু নেকির কাজ করছি আমি নিজেকে কতটুকু গুনাহ থেকে হেফাজত করছি চিন্তা করার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে নিজেদেরকে হেফাজত করার নেকির কাজ করার নাত রসুল পড়ার বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার নেকির দাওয়াত দেওয়া সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আর সেই পরিবেশ আমরা কোথায় পাব জি আপনি মাদানী চ্যানেল দেখেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই গুনাহ থেকে বাঁচার যেটা একটা নিজের মধ্যে চেষ্টা করার যেটা একটা অভ্যাস সেটাও চলে আসবে এবং গুনাহ থেকে ছেড়ে দেওয়া আস্তে আস্তে সেই পরিবেশ আল্লাহ তাআলা চাহিত মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী চ্যানেল আমাদেরকে তৈরি করে দিবেন সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখা এবং অন্যদেরকে দেখানোর জন্য উৎসাহিত দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আসুন দর্শক শ্রোতা আমরা রমজান ভাইয়ের কাছ থেকে একটি মানকাবাত শ্রবণ করি আতার কি দিয়েছে 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 উষ্ণ করে আতার কি দিয়েছে প্রশ্ন করো না আমার আতার কি দিয়েছে 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 আপন করেছে লাগালো আমার যা কিছু আছে আমার আত্মারি দিয়েছে আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আত্মারি দিয়েছে আতার কি দিয়েছে আতার কি দিয়েছে আতার কি দিয়েছে আতার কি দিয়েছে আতার
দর্শক শ্রোতা, আসলে সত্য আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে ইমানের যেটা মূল সেটা দিয়েছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, কি দিয়েছেন, কি দেয় নেই আমাদেরকে আত্মা? আলহামদুলিল্লাহ আজকে মদনী চ্যানেল এর মাধ্যমে যাদেরকে আপনারা দেখছেন তারা কি তেমন ছিল না? তারা সবাই দুনিয়ার পাগল ছিল, ফ্যাশন পূজারী ছিল, যে আলহামদুলিল্লাহ এখনও ফ্যাশন করে আমার নবীর সুন্নতের মাধ্যমে, যেটাকে বলা সবচেয়ে উত্তম আখলাক, উত্তম আদর্শ আলহামদুলিল্লাহ ওই আদর্শ দিয়ে ফ্যাশন করে আলহামদুলিল্লাহ। বলেন আপনি, দেখেন
لكن আজকে আমাদের সৌন্দর্য এটা আমাদের ব্যক্তিগত সৌন্দর্য নয় এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর মহান সুন্নাত মুবারকার সৌন্দর্য আলহামদুলিল্লাহ ওই সৌন্দর্যতা ওই সৌন্দর্য দিয়েছেন আমার আবিরুল সুন্নাহ সুবহানাল্লাহ এই ইমাম শরীফ সাদা চাদর শরীফ সাদা পোশাক যেটা আমার নবীর আদর্শ ছিল পছন্দ ছিল اخلاق ছিল আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সেটা দিয়েছে ইশক রাসূলের দৌলত আমাদেরকে এমন ভাবে দিয়েছেন যেটা একজন মুসলমান হিসেবে আশিক রাসূল হিসেবে থাকা দরকার সেটা আমাদেরকে দিয়েছেন যেটা ইমানের মূল এর আর কি দরকার এটাই তো আমাদেরকে দিয়েছেন নবী রাসূল আত্তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সুন্দর মাদানী মহানের মধ্যে ইশক রাসূলের দৌলত বাস নিজে অর্জন করা এবং অন্যদের কাছে পৌঁছে দিতে দিতে এই সুন্দর মাদানী মহানের মধ্যে ইস্তিকামত স্থায়িত্ব দান করুক আসুন আমরা দাঁড়িয়ে সংক্ষিপ্ত পরিসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিব এরপর ইনশাআল্লাহ আমরা শেষ মুনাজাত আখির মুনাজাত করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসর ইনশাআল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন পাব তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে আসো না মদনী মদিনে বালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসুন দর্শক শ্রোতা আমরা শেষের দোয়াটা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا رحمن يا رحيم يا پروردگار الله তোমার দয়া হয়েছে তুমি দয়া করেছো আমরা চেষ্টা করেছি আল্লাহ আমরা এই অনুষ্ঠানকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের পড়া অনুযায়ী নয় আমাদের ইচ্ছা অনুযায়ী নয় আল্লাহ তোমার শান অনুযায়ী মওলা আমাদের আজকের অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য ক্যামেরাম্যান সহ নাতখা সহ আল্লাহ যে যেভাবে আল্লাহ এই অনুষ্ঠানকে ডিরেক্টর সহ পিসিআর ইসলাম ভাই সহ যারা সহযোগিতা করেছেন মওলা সবাইকে তুমি কবুল করে নাও যারা দেখেছেন তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সবাইকে শিফায়ে আজালা কামেলা নসিব করো সবাইকে সুস্থ করে দাও আল্লাহ যিনি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ খুবই অসুস্থ হয়েছেন আল্লাহ ওনাকেও সুস্থ করে দাও ওনাকে সুস্থ করে দিয়ে তোমার ইবাদত বান্দেগি করার সেই তৌফিক তুমি দান করো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাদাল্লাহু আলান নবী উম্মিহি ওয়া আলিহি
صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم چوکھر تارا رام محمد ردو ارالو نام محمد ردو ارالو